ওর মুহূর্ত থেকে সারা বাংলাদেশে আওয়ামী লীগ সহ প্রগতিশীল শক্তি এবং সংখ্যালঘুদের উপর আয়নার মতো ছাপিয়ে পড়ে, একের পর এক নির্যাতন, অত্যাচার, হত্যাকাণ্ড চালিয়ে যায়। তারপর মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের তৎকালীন বিরোধী দলের নেত্রী, একুশে আগে গাড়িতে উঠাচ্ছেন, পিছন থেকে AK-47 রাইফেলের গুলি মাহবুবের পিঠে বিদ্ধ হয়েছে, মাহবুব মৃত্যুর কোলে ঢলে পড়েছে, কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে জীবিত অবস্থায় গাড়িতে উঠিয়ে দিয়ে গেছে। এই হচ্ছে আওয়ামী লীগ, এই হচ্ছে আওয়ামী লীগের আদর্শ। আদর্শ দিয়ে আওয়ামী লীগ, আওয়ামী লীগ তাদের আওয়ামী লীগ আদর্শের মাধ্যমে তারা আওয়ামী লীগ করে জীবন দিয়ে নেত্রীকে, আদর্শকে রক্ষা করে, সেটাই বঙ্গবন্ধু শিখিয়ে দিয়ে গেছে, বঙ্গবন্ধু কন্যা শিখিয়ে দিয়ে গেছে। আর তাই আজও শত ষড়যন্ত্রকে মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রী আগামী দিনে সবচেয়ে আওয়ামী লীগকে নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করে আমরা আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী করব, এই আশাবাদ ব্যক্ত করে সেই 21 আগস্টে আইবি রহমান সহ 26 জন নেতা কর্মী, বঙ্গবন্ধু সহ সকল শহীদকে আত্মার শান্তি কামনা করে, এবং 21 আগস্টে গায়ের আমরা তীব্র নিন্দা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।